আমরা বানিজরা এসে গেছি আজকে এসেছি বিবেকনগরের পাপড়ি চাট খেতে এই আঙ্কেলের কাছে পাপড়ি চাটটা ভীষণ টেস্টি সত্যি বলছি আমার লাইফে যতগুলো পাপড়ি চাট খেয়েছি যত জনের কাছে খেয়েছি ওয়ান অফ দ্য বেস্ট পাপড়ি চাট নো ডাউট এবং উনি সবকিছু হেভি টেস্ট পাপড়ি চাটের এবং উনি সবকিছু মশলাপাতি নিজেই তৈরি করেন বাড়িতে তৈরি করে সবকিছু বানান চাটনি মশলা সব দই পাপড়ি এবং সবকিছুরই একটা অদ্ভুত আলাদা স্বাদ আছে তো আপনাদের যদি কখনো কোনো বিয়ে বাড়ি বা কিছুর অর্ডার দিতে হয় তাহলে এই দাদার কাছে চলে আসতে পারবেন এখানে বিবেকনগরে বিবেকনগর ক্লাবের ঠিক উল্টো দিকে একদম দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ওইটা হচ্ছে বিবেকনগর ক্লাব একদম ঝিল আছে বিবেকনগর ঝিল জাস্ট গায়ে লাগা তো আপনার দাদার যদি কোনো নাম্বার থাকে তোমার নাম্বার আছে কোনো দাদার কোনো নাম্বার আছে আমি নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের যদি কোনো বিয়ে বাড়ি বা কিছুর অর্ডার থাকে যে কোনো সময় আপনারা ওনাকে কল করে বলতে পারেন এবং উনি পাপড়ি চাট ভেলপুরি বাদাম চাট দই পাপড়ি মুড়ি ঝালমুড়ি সব রকমেরই কিছু করেন তো বানিজ আমরা এসে গেছি এখন করলে হবে যে পাপড়ি যখন ছিল তখন করলে সেটা ভালো লাগতো করবো সবটা করবো দুটোটাই করবো রেকর্ড কি করবে শুনলাম খাওয়া দেবো বলা আমার সঙ্গে দেবো রেকর্ডিং করা পুরো আওয়াজ দিয়ে দিচ্ছি ভেলপুরি পাপড়ি চাট দই পাপড়ি বাটার পুরি মশলা মুড়ি বাদাম চাট দই পাপড়ি হ্যাপি কে হ্যাপি কে মনে করে দিলাম ভেলপুরি পাপড়ি চাট দই পাপড়ি বাটার পুরি মশলা পুরি বাদাম চাট দই পাপড়ি বাদাম বাদাম চাট আমাকে ওই যে কিছুদিন আগে ফাংশনে গেলাম বোম্বে আর্টিস্ট যা সব খেল সে বলছে বাঙালি বাবু খানা দিয়া জবাব নেই ওই ইউক্রেনকে আরেকটা ক্যারি ব্যাগ দাও তো পাঁচটা ক্যারি ব্যাগ আপনার